যাদবপুর আছে যাদবপুরেই, নামকরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এক শ্রেণীর পড়ুয়ার আচরণ কিছুতেই যেন বদলাচ্ছে না। যাদের দাদাগিরির জন্য নিরীহ পড়ুয়াকে বলি হতে হয়েছে বলে অভিযোগ, তাদের কয়েকজন গ্রেফতার হয়েছে। এ পর্যন্ত ১২ জন অভিযুক্ত পড়ুয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পুলিশের ধরপাকড়, প্রশাসনের তৎপরতা, সিসিটিভি লাগানোর চিন্তাভাবনা, সবকিছুর মাঝে কালো ছাপ রেখেছে যত্রতত্র ছড়িয়ে থাকা মদের বোতল, মাদকের নানা সামগ্রী। সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে পড়ুয়াদের পাঠ্যভ্যাসের কথা, সেই চত্বরেই দেদার পড়ে রয়েছে মদের বোতল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী সংসদ ভবনের উল্টো দিকে দিব্যি পড়ে রয়েছে মদের বোতল। অডিটোরিয়ামের বাইরেও সেই মদ্যপদের কুকীর্তি স্পষ্ট প্রমাণ মিলেছে। শিক্ষার মন্দিরে এই নেশাখোরদের উৎপাত দেখে উদ্বিগ্ন এক শ্রেণীর পড়ুয়া থেকে অভিভাবক, এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ছাত্রীর বিতর্কিত মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় কলা বিভাগের ছাত্রী দাবি করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিয়ারের বোতল পাওয়া নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, এমন নয় যারা মদ ছোঁয় না, তারা নিজেদের নিজদের বাড়িতে বসে মদ্যপান করেন, বিশ্ববিদ্যালয় হলো তাদের কাছে দ্বিতীয় বাড়ি, ক্যাম্পাসের মধ্যে ধূমপান মদ্যপান করার সম্পূর্ণ অধিকার রয়েছে বলে বেপরোয়া ছাত্রছাত্রীরা মনে করছেন। বাংলার বদনাম করতে নামা এইসব বিপদগামী পড়ুয়াদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সিসিটিভি বসানোর দাবি জোরদার করল তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে দেখা করেন রাজন নাহালদার, এই দাবি তোলেন, তিনি বেঁধে দেন ১০ দিনের আলটিমেটাম। বাম ছাত্র সংগঠন ভাবের ঘরে চুরি করছে, তারা কাজের কাজ করতে গেলে প্রাচীর তৈরির চেষ্টা করছে। এসএফআই সহ বাম পড়ুয়াদের বেপরোয়া আচরণের সমালোচনা করছেন তৃণমূল নেতৃত্ব। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তার কারণ হচ্ছে এত বড় ঘটনা ঘটতো, এত বিশৃঙ্খলা নিয়মের মধ্যে ছিল না, নজরদারির মধ্যে ছিল না, তাহলে নজরদারির দায়িত্বে যারা ছিলেন তারাও নিশ্চয়ই যথাযথভাবে সেই ভূমিকাগুলি পালন করেননি। হয়তো এটাও ঠিক যে সেই ছাত্রছাত্রীরা এতটাই উগ্র ছিলেন যে তাদের সেই শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হয়নি। স্থানীয়রাও বামপন্থার নামে বাংলার শিক্ষার প্রগতির পথ আগলে থাকে নেতাদের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা বলছেন সিসিটিভি লাগানোর মতো কঠোর সিদ্ধান্ত লাগু করুক কর্তৃপক্ষ। যে কোনো এরিয়াতে, যে কোনো জায়গার মধ্যে, পরিবেশের মধ্যে সিসিটিভি লাগাতে পারে, কারণ না হলে আজকে সকালে যখন অনেক সময় দেখা যায় এখানে যখন ভেতরে ঢোকা যায় মদের বোতল ছড়াছড়ি চারিপাশে, পুরো চারিপাশে মদের বোতল ছড়াছড়ি আছে। আমি ইদানিং কয়েকদিন ধরে ভেতরে যাইনি মর্নিং ওয়াকে, কিন্তু ওইখানে আমি ছেলেকে নিয়ে যখন যাই আমার নিজের লজ্জা করে যে এটা কোন ইনস্টিটিউশনে এসেছি, এটা বিশ্ববিদ্যালয় না কোনো এখানে শুড়িখানার জায়গা, এত মদের বোতল কোথা থেকে আসছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক নেওয়া, মদ্যপান করা এবং বেআইনি কার্যকলাপের সময় কেউ ধরা পড়লে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে নয়া নির্দেশিকায় বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের জন্য উপযুক্ত প্রবেশ পথ দেখাতেই হবে, সেজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য উপযুক্ত পরিচয়পত্র দেখানোর কথা বলা হয়েছে, সেই সঙ্গে যার সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন তার নাম, পরিচয়, ফোন নাম্বার লিখতে হবে। কঠোর নিরাপত্তার বলয়ে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়গুলিকে মুড়ে ফেলার কাজে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রশাসন এগিয়ে আসায় স্থানীয় মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।